নমস্কার, আমি দেবকুমার। আজ আপনাদের জন্য শ্রী অরিত্র ব্যানার্জির লেখা একটি ক্রাইম থ্রিলার। অরিত্র ব্যানার্জি নামটা বর্তমানে বাংলা ইউটিউব জগতে প্রতিটি সিনেমা প্রেমী মানুষের কাছে খুবই পরিচিত একটা নাম। তাকে আমরা সাধারণত চিনি তার অরিত্রস জ্ঞান ইউটিউব চ্যানেলের দ্বারা, যেখানে তিনি প্রায় প্রতিদিনই নিত্য নতুন মুভি ও ওয়েব সিরিজের রিভিউ করেন। বর্তমানে এই চ্যানেলটি বাংলার বৃহত্তম মুভি রিভিউ চ্যানেল। অরিত্র ব্যানার্জি পড়াশোনা করেছেন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। বলা বাহুল্য, এই একই কলেজ থেকে কিরণ দত্ত তার পড়াশোনা কমপ্লিট করেন এবং এনারা দুজনেই কলেজ জীবন থেকে খুব ভালো বন্ধুও। মুভি বা ওয়েব সিরিজ দেখা ছাড়াও অরিত্রর আরও একটি খুব পছন্দের কাজ হল রহস্য, রোমাঞ্চ ও থ্রিলার গল্প লেখা। আদতে এগুলো তিনি লেখেন ফিল্ম বা শর্ট ফিল্ম বানাতে। আজ আপনাদের শোনাব তারই লেখা একটি ছোট গল্প। শুরু হচ্ছে শ্রী অরিত্র ব্যানার্জির লেখা লং ড্রাইভ। সায়ন একজন সাংবাদিক, তার দুমাস আগে বিয়ে হয়েছে স্বস্তিকার সাথে। সায়নকে ঠিক স্বাভাবিক বলা একেবারেই চলে না, কারণ সে মাঝে মাঝে অদ্ভুত সব ব্যবহার করে থাকে। তার কিছু ইয়ারকি একেবারেই অস্বস্তিজনক। অন্যদিকে স্বস্তিকা খুব ঠান্ডা এবং চুপচাপ প্রকৃতির মেয়ে। কখনো সখনো সায়নের ব্যবহার স্বস্তিকার জন্য বিরক্তিকর লাগে। একদিন সকালে সায়ন তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছে কলকাতা দিল্লি হাইওয়ে ধরে। কোথায় যাচ্ছে কিছুই বলেনি স্বস্তিকাকে। সে বারবার জিজ্ঞেস করে চলেছে, কিন্তু সায়নের সেই ব্যাপারে কোনো উত্তর নেই। সায়ন বলল, আরে তুমি ভয় পাচ্ছ কেন? লং ড্রাইভের একটা রোমান্টিক ব্যাপার আছে, সেটাকে ফিল করো। কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? কোনো উদ্দেশ্য ছাড়াই গাড়ি চালিয়ে যাবে নাকি? আরে সারা জীবনে সব কাজে উদ্দেশ্য নিয়ে করতে হবে নাকি? অফ কোর্স। তুমি প্লিজ বলো আমরা কোথায় যাচ্ছি। কাল জাস্ট একবার বললে বেরাবো, তারপর থেকে কিছুই ক্লিয়ারলি বলছো না আর। সায়নের মুখের এক্সপ্রেশন হঠাৎ পাল্টে গেল, তার চোখ মুখ রাগে জলজল করতে লাগলো। এ শুনশান হাইওয়েতে কিছুদিন ধরে অনেকগুলো খুন হচ্ছে, বলল সায়ন। পুলিশ সন্দেহ করছে সেটা কোনো পাগল সিরিয়াল কিলার। তোমাকে যদি আমি এখানে মেরে দিই তাহলে লোকে সন্দেহ করবে সেই খুনিকে। স্বস্তিকা পুরো চমকে গেল এই কথা শুনে, এরম উত্তর সে কখনোই আশা করেনি। আরে মজা করছি, সায়ন হাসতে হাসতে বলল। তুমি তো দেখছি ভয় পেয়ে গেলে। দাঁড়াও মুডটা লাইট করি, গান শুনবে? সায়ন একটা গান চালালো। এরপর সে তার স্ত্রীকে জানালো যে এই সিরিয়াল কিলারের ব্যাপারটা খাঁটি সত্যি এবং সেটা নিয়ে একটা আর্টিকেল করবে বলেই সায়ন এখানে এসেছে। যদি স্টোরিটা ঠিকঠাক করে করতে পারি না পুরো জমজমাটি হবে। বাংলাতে সেই স্টোনম্যানের পর তো আর কোনো সিরিয়াল কিলারই আসেনি। স্বস্তিকা এই বিষয়ে একেবারেই খুশি নয়। তুমি দুম করে একা এখানে চলে এলে, সত্যি যদি কোনো গন্ডগোল হয়? একা কই, তুমি তো আছো। খুনির সাথে যদি দেখা হয় তাহলে কি জিজ্ঞেস করবে সেটা ভাবো। ওরা দুজন কথা বলে চলেছে, ঠিক এমন সময় এক অজ্ঞাত ব্যক্তি গাড়ির সামনে হাত দেখালো লিফটের জন্য। দাঁড়ানোর দরকার নেই। আরে দাঁড়াও না, মনে হচ্ছে এই সেই খুনি। সায়ন গাড়ি থামালো। হ্যালো দাদা, লিফট পাওয়া যাবে সামনের গ্যারেজটা অবধি? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু কোনো লিফট পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বসুন না। সে ব্যক্তি গাড়িতে উঠে বসল। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এই তো কলকাতা থেকে, যাদবপুর। আপনার বাড়ি কোথায়? লোকটা কোনো উত্তর দিল না। আচ্ছা দাদা, এতক্ষণ হাঁটলেন, কোনো খুনি টুনিকে দেখতে পেলেন? মানে? জিজ্ঞেস করলো ব্যক্তি। সায়ন হাসতে শুরু করলো। আরে খবর শোনেননি? কিছুদিন ধরে এখানে খুন হচ্ছে, পুলিশ বলছে কোনো পাগল সিরিয়াল কিলার হবে হয়তো, তাই জিজ্ঞেস করলাম খুনি টুনি দেখলেন কিনা। লোকটা বলল, আপনার আগ্রহ দেখে তো মনে হচ্ছে আপনি ওর সাথে দেখা করতে চান। হ্যাঁ অবশ্যই চাই, একটা ছোট্ট ইন্টারভিউ করব। ও আপনাকে বলে রাখি আমি একজন জার্নালিস্ট। কি প্রশ্ন করবেন শুনি?
বাহ, আপনারও তো দেখছি ইন্টারেস্ট আছে। এই ধরুন, আপনি মারেন কেন, আপনিও কি রামান রাঘবের মতো আওয়াজ শুনতে পান, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে লোকটা নিঃশব্দে হাসতে শুরু করল, পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে টান দিল। ওরকম হাসছেন কেন, জোক মারলাম নাকি? না না, কিছু না। স্বস্তিকার সিগারেটের ধোঁয়া মোটেই সহ্য হয় না, তাই সে ওই লোকটিকে অনুরোধ করলো সিগারেটটা না খেতে। প্লিজ সিগারেটটা ফেলে দিন, আমার প্রবলেম হয়। লোকটার মুখের এক্সপ্রেশন হঠাৎ পাল্টে গেল। প্রবলেম হলে আমি কি করব? সায়ন এবং স্বস্তিকা দুজনেই এই রকম জবাবের আর যাই হোক আশা করেনি। তারা ভীষণ অবাক হল। কিছুক্ষণ সবাই চুপচাপ, তারপর সায়ন আবার গান চালালো। কিন্তু এবার যেটা ঘটল সেটা সত্যিই বিকট। গানটা বন্ধ করুন। কি? আরে গানটা বন্ধ করুন, আমার অসুবিধা হচ্ছে। দাদা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, গাড়িটা কিন্তু আমার, সায়ন ধমকের সুরে বলল। কিন্তু লোকটা এসবে না সামান্যটুকু ভয় পেয়ে নিজে থেকে সামনে হাতটা বাড়িয়ে গানটা বন্ধ করে দিল। সায়ন প্রচণ্ড রেগে গেল, কিন্তু স্বস্তিকা তাকে কোনো রকম অশান্তি করতে বারণ করল, এই ভেবে যে লোকটা কিছুক্ষণ পরে নেমে যাবে, শুধু শুধু ঝগড়া করে কি হবে। ছাড়ো, ওনার যখন প্রবলেম হচ্ছে চালিও না। কিছু দূর যাওয়ার পর লোকটি একটি ধাবা দেখে গাড়িটা দাঁড় করাতে বলল সায়নকে। আপনি তো বললেন গ্যারেজে নামবেন, আবার হঠাৎ ধাবায় কেন? লোকটা রাগী গলায় বলল, আমার খিদে পায় না, টেস্টটা পায় না আমার। স্বস্তিকা ঝামেলা এড়াবার জন্য সায়নকে গাড়ি থামাতে বলল। লোকটার সাথে সাথে সায়ন এবং স্বস্তিকাও গাড়ি থেকে নামে। লোকটা খাবার অর্ডার করতে লাগলো। সায়ন একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে স্বস্তিকাকে দিতে এসে কানে কানে বলল, তুমি গাড়িতে বসো, গিয়ে চুপচাপ পেরিয়ে যাব, এই লোকটাকে সুবিধা বলে মনে হচ্ছে না। সায়ন বুদ্ধি করে লোকটির সাথে বাথরুমের দিকে যায় এবং তার চোখ এড়িয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে আসে গাড়ির দিকে। এসে দেখে স্বস্তিকা বাইরে দাঁড়িয়ে আছে। তোমাকে না গাড়িতে বসতে বললাম, লাভ নেই। সায়ন দেখল গাড়ির চাবি খুলে নিয়েছে সেই ব্যক্তি। এ বিষয়টা তাকে খেপিয়ে দিল, সে সোজা ছুটে গেল সেই ব্যক্তির কাছে। এই, আপনার সাহস হলো কি করে আমার গাড়ির চাবি খুলে নেওয়ার? আপনারা তো প্ল্যান করেছিলেন আমাকে ছেড়ে চলে যাবেন, তখন আমি কি করতাম এই শুনশান হাইওয়েতে, গ্যারেজ যেতাম কিভাবে? সায়ন ভীষণ রেগে গেল, প্রায় হাতাহাতি হয়ে যাবে এমন অবস্থা, কিন্তু স্বস্তিকা তাকে আটকে দিল। অচেনা অজানা লোকের সামনে এরকম সিন ক্রিয়েট করাটা ঠিক নয়। লোকটা নিজের খাবার শেষ করে এসে বসলো গাড়িতে এবং সায়নকে চাবিটা দিল। সায়ন মনে মনে ঠিক করে নিয়েছিল সে সোজা কাছের কোনো পুলিশ স্টেশনে গাড়ি গিয়ে থামাবে। গুগল ম্যাপের লোকেশন দেখে নিয়েছে পুলিশ থানার। গাড়ি আবার চলা আরম্ভ করল। স্বস্তিকা সায়ন একদম চুপ। হঠাৎ তারা লক্ষ্য করল এই অজ্ঞাত ব্যক্তি ব্যাগ থেকে মদ বের করে ঢকঢক করে গিলতে শুরু করেছে। এবার সায়নের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, সে সঙ্গে সঙ্গে গাড়িটা থামিয়ে লোকটিকে নেমে যেতে বলল। নামুন, নামুন এখনই। কিন্তু একই লোকটা একটা পিস্তল বার করেছে। চুপ শালা, গাড়ি চালাতে থাক। স্বস্তিকা আর সায়ন দুজনেই একেবারে ভয়ে শিউরে উঠছে। সায়নের ঠিক কানের কাছে পিস্তলটা রাখা, সে চুপচাপ গাড়ি চালিয়ে লোকটার বলার মতো স্থানে গেল। মাঝরাস্তাতেই লোকটা সায়নকে গাড়িটা থামাতে বলল। গাড়ি থামার পর লোকটা ধীরে সুস্থে গাড়ি থেকে নামল। সায়ন এতক্ষণে বুঝে গেছে এই সেই সিরিয়াল কিলার যার খোঁজে সে এখানে এসেছে। দেখুন, আমার কিছু হয়ে গেলে আমার চ্যানেল কিন্তু আমার পেছনে আসবে, তার সাথে পুলিশও, আপনি বাঁচতে পারবেন না। লোকটা অট্ট হাসিতে হাসতে থাকলো, যেন তার কিছুই যায় আসে না। সে পিস্তল নিয়ে সায়নের দিকে তাক করে এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। এমন সময় সায়ন পিছনের দিকে তাকিয়ে ভান করলো যেন তার বউ গাড়ি থেকে নেমে এসছে। এটা দেখে লোকটা পিছনের দিকে ঘুরে তাকালো, অমনি সায়ন ঝাঁপিয়ে পড়লো লোকটির ওপর, সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরলো, বন্দুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। অনেক কষ্টে শেষমেশ সায়ন বন্দুকটা ছিনিয়ে নিতে সফল হলো। সে গাড়ির দিকে পিঠ করে পেছোতে লাগলো এবং নিজের বউকে বলতে লাগলো, পুলিশকে ফোন করো তাড়াতাড়ি একটা। লোকটা বন্দুকের ভয়ে মাটিতে বসে পড়ল।
কিন্তু হঠাৎ সায়নের মাথায় জোরে একটা আঘাত লাগলো। কেউ যেন একটা রডের বাড়ি মেরেছে তার মাথায়। সঙ্গে সঙ্গে সে পড়ে গেল। অমনি সেই লোকটা সামনে থেকে পিস্তলটা তুলে নিল। সায়ন দেখল তার বউ স্বস্তিকা তার মাথায় মেরেছে এবং সেও হাসছে। এটা কি? সায়নের নিজের চোখের ওপর বিশ্বাস হলো না। স্বস্তিকা বলে উঠল, যাকে সায়ন সিরিয়াল কিলার হিসেবে ভাবছে সে স্বস্তিকার বয়ফ্রেন্ড উন্মেষ। স্বস্তিকার সায়নকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না কোনোদিন, কিন্তু মা বাবার চাপে শেষমেশ করতে হয়েছিল। সে জানত সায়ন এখানে আসবে, তাই এই প্ল্যান সে বানিয়েছে। তাকে এখানে খুন করলে সন্দেহ যাবে সিরিয়াল কিলারের ওপর এবং ইন্স্যুরেন্সের সম্পূর্ণ টাকা পাবে স্বস্তিকা। সেটা নিয়ে সে এবং উন্মেষ নতুন একটা জীবন শুরু করবে। এসব বলার সঙ্গে সঙ্গে সায়ন দেখতে পায়নি লোকটা কখন রাস্তার ধার থেকে একটা অনেক বড় সাইজের পাথর এনেছে। স্বস্তিকার কথা বলার শেষ হলেই সে পাথরটা সঙ্গে সঙ্গে উন্মেষ সায়নের মাথার ওপরে ফেলে দিল। পাথর দিয়ে থেঁতলে গেল সায়নের মাথা। এরপর স্বস্তিকা উন্মেষকে বলল তাকে একটু মারধর করতে, যাতে পুলিশ এসে দেখতে পারে শুধুমাত্র সায়নকেই নয়, স্বস্তিকাকেও বেধারক মার মেরেছে সেই কিলার। কথা মতো তাই হলো। তারপর গাড়ির কাঁচ ভেঙে দিল উন্মেষ, যাতে পুলিশ যখন তাদের খুঁজে পাবে কোনো সন্দেহ না করে। এরপর স্বস্তিকা উন্মেষকে বলল আন্ডারগ্রাউন্ড হয়ে থাকতে, ইন্স্যুরেন্সের টাকা পেলে সে নিজেই যোগাযোগ করবে। উন্মেষ জায়গাটা ছেড়ে হাঁটতে হাঁটতে চলে গেল। কিছুটা দূরে লিফটের অপেক্ষা করতে লাগলো। আবার ঠিক এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো এবং গাড়ির জানলার কাঁচ নামালো। উন্মেষ বলল তাকে লিফট চাই, বাড়ির দিকে যাবে। গাড়ির ভেতরে বসে থাকা অজ্ঞাত কোনো এক ব্যক্তি পাশের সিটের উপর রাখা একটা হাতুড়ি দিয়ে সপাটে উন্মেষের মাথায় মারল। উন্মেষ ঠিকরে পড়ল মাটিতে। এরপর সেই গাড়ির ড্রাইভার নেমে নিশ্চিন্তে উন্মেষের মাথার ওপর বাড়ি মারতেই থাকল, যতক্ষণ না তার মাথা থেকে সম্পূর্ণ খিলুটা বেরিয়ে আসে। শেষ হলো অরিত্র ব্যানার্জির লেখা একটি থ্রিলার গল্প। আজ আপনাদের জন্য আরো একটি গল্প, তমালিকা ঘোষাল ব্যানার্জির লেখা সোহাগী বউ। কি চেয়েছিলাম আর কি পেলাম! টিফিনে পরোটা আর আলুর দম চিবোতে চিবোতে ভাবে হরিহর, যদিও খেতে হয়েছে ভালোই, তবু মনে পড়ে যায় ঘটককে বারবার বলে দিয়েছিল দাবি দাওয়া তার কিছুই নেই, পাত্রী যেন একটু শান্তশিষ্ট হয় তারই মতো, বেশি হৈহট্টগোল হরিহরের পছন্দ নয়। তিন কুলে কেউই নেই তার। বাবা মা যখন মারা যায় হরিহর তখন খুবই ছোট, মাও মারা যায় বেশ কয়েক বছর আগেই। অগত্যা পাত্রী দেখতে যাওয়া, পছন্দ করা, সিদ্ধান্ত নেওয়া সবই হরিহরকেই করতে হয়। সঙ্গে অবশ্য ঘটক ছিল, কিন্তু সেও তো তাকে এমনভাবে ঠকালো। কি কুক্ষণে যে বিয়ের শখ জেগেছিল ভাবে হরিহর। দিব্যি খেয়ে পড়ে শোক নিদ্রা দিয়ে শান্তভাবে দিনগুলো কেটে যাচ্ছিল তার। একদিন গোপী ময়রাকে সাইকেলের সামনে তার নতুন টুকটুকে বউকে বসিয়ে হাটে যেতে দেখতে পেয়ে নিজেরও একটা বউ পাওয়ার বড় ইচ্ছা হয় হরিহরের। ঘটকের সঙ্গে যোগাযোগ করে আর সে ঘটকও হে হে করতে করতে তাকে পলাশডাঙ্গায় নিয়ে চলে। সোহাগীকে দেখে হরিহরের পছন্দই হয়েছিল। সারাটা সময় মাথা নিচু করে বসেছিল মেয়েটি, চোখ তুলে তাকায়নি পর্যন্ত। তার বাড়ির লোক আর ঘটক প্রশংসায় তো পঞ্চমুখ। অমন মেয়ে নাকি লণ্ঠন নিয়ে 10টা গ্রামে খুঁজেও পাওয়া যাবে না। সত্যিই তাই মনে মনে ভাবে হরিহর। অমন ডাকাবুকো বউয়ের সন্ধান সত্যিই পাওয়া দুষ্কর। সে যাই হোক,
ভালোই ভালোই বিয়েটা হয়ে যায় হরিহর আর সোহাগীর। চমক ভাঙে ফুলশয্যার রাতে। হরিহরের আত্মীয় স্বজন বলতে তেমন কেউই ছিল না, ওই গ্রামের লোকজনই যা আছে। অনুষ্ঠান পর্ব মিটে যেতে যে যার বাড়ি ফিরে যায়। কম্পিত হৃদয়ে নিজের ঘরে প্রবেশ করে হরিহর। ধীরে ধীরে নতুন বউয়ের ঘোমটা উঠাবে সে, সিনেমায় যেমন দেখায় আর কি। ঘরে ঢুকে দেখে নতুন বউ ভারী ভারী গয়নাগুলো খুলতে ব্যস্ত। হরিহরকে দেখে অম্লান বদনে বলে, উফ, সারাটা দিন একটু শুতে পাইনি মোটে। আমি কিন্তু জানলা ধারটায় শোবো, গায়ে বাতাস না লাগলে আমার আবার ঘুম হয় না। হরিহর বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। ব্যাস, তারপর থেকেই সোহাগীর হাঁক ডাক শুরু। ধীর গলায় একটু কথা বলতে পারে না, বাড়িতে যেন সারাটা দিন খালি ঝড় বয়। হরিহর মাঝে মধ্যে ভাবে, দিন কয়েকের জন্য তো একটু বাপের বাড়ি ঘুরে আসতে পারে সোহাগী। একদিন পেয়ারায় কামড় দিতে দিতে সে জানায় তার মতো দোষী মেয়ে তাদের গ্রামে নাকি দুটো নেই। তার বিয়ে দেওয়া নিয়ে নাকি খুবই চিন্তায় পড়েছিল বাড়ির লোকজন। হরিহরকে শান্ত শিষ্ট আর ঝাড়া হাত পা দেখে তার সাথে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছে তারা। এই শুনে মাথায় হাত হরিহরের, এমনভাবে সবাই মিলে ঠকালো তাকে। বউয়ের মুখে দস্যিপনার বহর শুনে তাকে অত্যন্ত সমীহ করে চলতে শুরু করে হরিহরও। যেটুকু কথা বলে সবই ভাব পাচ্ছে। ভাত বাড়া হয়েছে, বা স্নানের জল দেওয়া হয়েছে, এরকম গোছের। সরাসরি বলতে গেলে কেমন একটা অস্বস্তি হয় তার। সেদিন কাজ থেকে ফেরার সময় বেগুনি আর আলুর চপ নিয়ে আসে সঙ্গে করে। সোহাগী আনমনে সেই ঠোঙার দিকে তাকিয়ে থাকলে হরিহর হড়বড়িয়ে বলে ফেলে, আপনার কি তেলে ভাজা ভালো লাগে? ওই শুনে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে হরিহরের হাত থেকে তেলে ভাজার ঠোঙা ছোঁ মেরে রান্নাঘরে দৌড় দেয় সোহাগী। একটু পরেই ফিরে আসে এক বাটি মুড়ি আর কাঁচা লঙ্কা নিয়ে। তবে যাই হোক না কেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, হরিহরের খুবই যত্ন নেয় তার স্ত্রী। সংসারের প্রতিটা কাজ যত্ন নিয়ে ভালোবেসে করে। গায়ের সবাই শান্তশিষ্ট হরিহরকে এমনিই পছন্দ করত। তার বউয়ের মিশুকের স্বভাবের জন্য প্রত্যেকে অতি অল্প সময়ের মধ্যে তাকেও ভালোবেসে ফেলে। এরোর থেকে চারাগাছ জোগাড় করে এনে বাড়ির সামনে ছোট্ট জমিটায় সেগুলো যত্ন সহকারে বসিয়ে দেয় সে। এভাবেই কেটে যাচ্ছিল হরিহরের দিন। গোল বাঁধল অন্য জায়গায়। রাস্তার মোড় থেকে বাড়ির পথে বাঁকের মুখে একখানা আম গাছ পড়ে হরিহরের আসার পথে। তার আশেপাশে আরও কখানা গাছ আছে। ওই আম গাছে বাসা বেঁধেছে বেশ কয়েকখানা ভূত, আর একেবারে অসভ্য বেয়াদব ভূত যাকে বলে। প্রতিদিন সন্ধ্যাবেলায় কাজ থেকে ফেরার পর হরিহর যেই না গাছের তলা দিয়ে যাবে, অমনি কোনো না কোনো ভূত গাছ থেকে ঠ্যাং ঝুলিয়ে একটা লাথি মারবে হরিহরকে। কোনো সময় হরিহর সামলে নেয়, কোনো সময় আবার মুখ থুবড়ে পড়ে যায়, যদিও বেশিরভাগ সময় মুখ থুবড়ে পড়ে। ভূতগুলোর সে কি আনন্দ তা দেখে, সবাই তো হেসেই খুন। তবে এসব আর নতুন নয়, ভূতেদের ব্যাপারটা গায়ের মানুষদেরও অজানা নয়, হরিহরও তা জানে। আগে ভয় পেত, এখন গা সওয়া হয়ে গেছে। এদিকে বিয়ের পর থেকেই সোহাগী লক্ষ্য করে, কাজ থেকে ফেরার পর তার স্বামীর জামার দিকটায় প্রায়ই ধুলো কাদা লেগে থাকে। হরিহরকে জিজ্ঞেস করলে বলে, অসাবধানতায় নাকি পড়ে গেছে। রোজ একই কথা শুনতে শুনতে সোহাগীর সন্দেহ জাগে, এত ঘন ঘন পড়ে যায়, আর রোজ একইভাবে জামারও ঠিক একই নির্দিষ্ট জায়গাতে ধুলো লেগে থাকে। সেদিন চোখ পাকিয়ে হরিহরকে চেপে ধরলে ভয়ের চোটে হরিহর বলে ফেলে, আম গাছতলায় পড়ে যায় সে। তারপর থেকে স্বামীর ফেরার সময়টায় আম গাছতলার দিকে লক্ষ্য রাখতে শুরু করে সোহাগী। ঘর থেকে দেখা না গেলেও তুলসী মঞ্চ থেকে স্পষ্ট দেখা যায় ওদিকটা। একটু অন্ধকার অন্ধকার হলেও ল্যাম্পোস্টের তলায় বুঝতে কোনো অসুবিধা হয় না। এভাবে কয়েকদিন নজর রাখতে রাখতে সোহাগী লক্ষ্য করে তার স্বামীকে কেউ যেন পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরের দিন গৌরমাসিদের বাড়িতে গল্প করতে গিয়ে এক ফাঁকে আম গাছের ব্যাপারটা জেনে নেয় সে। আর দেরি না করে সেদিন সন্ধেবেলায় হরিহর আসার কিছু আগে ধুনো দানিতে একটু সর্ষে আর শুকনো লঙ্কা পুড়িয়ে সেটা নিয়ে হাজির হয় আম গাছতলায়।
ধুনোদানিটা গাছের গোড়ায় মাটিতে রেখে একটু তফাত করে দাঁড়ায় সে। আর যাবে কোথায়? খকখক খ্যাক খ্যাক আওয়াজে শুধু আম গাছই নয়, আশেপাশের আরও কয়েকটা গাছ ভরে উঠল। অমনি গাছের ডালে ধীরে ধীরে কাদের যেন চেহারা স্পষ্ট হয়ে উঠল। ভাঁটার মতো চোখ পাকিয়ে খুব চেষ্টা করছে সোহাগীকে ভয় দেখানোর তারা, কিন্তু তার পারছে কই, কেসেই তো অস্থির। সোহাগীর অল্প অল্প ভয় লাগলেও মুখে সাহস রেখে কোমর বেঁধে দাঁড়িয়ে থাকে সে। এমন সময় বাঁচখাই গলায় ডাক আসে, কি হচ্ছে এখানে? এই শুনে ভূতের পোলাপানরা জিজার মতো সরে যায়। প্রকট হন ব্রহ্মদৈত্য মশাই। আর বলবেন না গুরু ঠাকুর, এই মেয়েটা আমাদের কাশিয়ে কাশিয়ে কি অবস্থা করলো দেখুন তো, অভিযোগ জানায় স্কন্ধকাটা। খ্যাং খ্যাং করে ওঠে সোহাগী। আ মলজা, মুন্ডুই নেই তার নাকি আবার কাশি? দেখুন গুরু ঠাকুর, আমার স্বামী কাজ থেকে এখান দিয়ে ফেরে, আর আপনার ভূতেরা তাকে রোজ রোজ ঠেলে ফেলে দেয়। আমি স্ত্রী হয়ে কিছু বলবো না, আপনিই বলুন। ব্রহ্মদৈত্য মশাই কিছুক্ষণ ভেবে নিয়ে বলেন, না না, এ বড় অন্যায়, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও বাছা, এমনটা আর এবার থেকে কেউ করবে না। এসব ছেলে ছোকরা ভূতেদের কাজ, যে করবে তাকে এই তল্লার থেকে দূর করে দেব। হাসি মুখে ধুনোদানি নিয়ে বিদায় নেয় সোহাগী। একটু পরে বাড়ি ফেরার পথে আমগাছ তলায় নির্বিঘ্নেই পেরিয়ে যায় হরিহর। বড় আশ্চর্য হয়ে যায় সে, কিছুদূর এগিয়ে বিস্মিত দৃষ্টিতে পেছন ঘুরে দেখতে থাকে আমগাছ তলাটা। তুলসী মঞ্চ থেকে মিঠে গলায় হাঁক আসে, কাকে দেখছো কামন করে, কাউকে মনে ধরলো নাকি? ধর্মর করে চমকে হরিহর সামনের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী দাঁড়িয়ে। তা তোমার জামাখানা কিন্তু আজ দিব্যি পরিষ্কার আছে, বলে হাসতে হাসতে ঘরের ভেতরে চলে যায় সে। তারপর থেকে নির্বিঘ্নেই বাড়ি ফিরে হরিহর। সোহাগী খোলসা করে কিছু না বললেও হরিহর মনে মনে জানে সেই কিছু একটা করে তাকে সমস্যা থেকে নিষ্কৃতি দিয়েছে। বছর ঘুরতে চলেছে হরিহর আর সোহাগীর বিয়ের। যে কদিন সোহাগী বাপের বাড়ি যায় অতি কষ্টে দিন কাটে হরিহরের, বড় নিচ্ছুম হয়ে যায় বাড়িখানা। সোহাগী ছাড়া সংসারটা শুধু নয়, তার জীবনটাই শূন্য। হাঁকা ডাকা বউটাকে সে যে বড় ভালোবেসে ফেলেছে আজ। শেষ হলো তমালিকা ঘোষাল ব্যানার্জির লেখা একটি ছোট গল্প। আজ আপনাদের জন্য আরও একটি অনুগল্প। শুরু হচ্ছে তমালিকা ঘোষাল ব্যানার্জির লেখা ঘটোৎকচ। এটি একটি হরর থ্রিলার। ঠান্ডা ঘরে বসে আয়েশ করে কফির কাপে চুমুক দেয় রমেন। কয়েকদিন বেশ চাপ যাচ্ছিল, আজকেই সেটা সাবার করে দিতে পেরেছে। মনে মনে নিজের তারিফ না করে সে পারে না, লোক জোগাড় করেছিল বটে একখানা। এই ঘটা এখন তার শক্তি হয়ে দাঁড়িয়েছে, যখন যা আদেশ হয় বিনা বাক্য ব্যয় পালন করে, ঠিক যেন রোবট। আর যেন রমেনেরই পাসওয়ার্ড দেওয়া আছে তাতে, অন্য কেউ আদেশ করলে শুনবে না। ঘটা ওরফে ঘটোৎকচ তার কাজে কবে যে যোগদান দিয়েছিল তা ঠিক মনে করতে পারে না রমেন। ওকে নিয়ে এসেছিল পল্টু, সে তো কবেই গুলি খেয়ে উপরে চলে গেছে, রয়ে গেছে ঘটা। তার ব্যাপারে রমেন বিশেষ কিছু তেমন জানে না, নামটাও কিরকম অদ্ভুত টাইপের, হয়তো দশাশই চেহারার জন্য অমন নাম। যখন কাজে যোগ দিয়েছিল সেভাবে ওকে চোখেই পড়েনি তার, আর নজরে আস্তে আস্তে পল্টুও পড়ো পারে। কার থেকেই বা খোঁজ নেবে, আর তো কেউ নেই। ও ঘটা আদৌ কথা বলতে পারে কি না সেটাও রমেনের অজানা।
এত বছরে কোনো কথা বলতে শুনিনি ওকে। অন্যান্য সাঙ্গপাঙ্গদের জিজ্ঞাসাবাদ করেছে, তারাও কিছু খবর দিতে পারেনি। ঘটাকে বেশ অদ্ভুত লাগে রমেনের, তবে কাজখানি করে খাসা, একেবারে সাফসূত্র কাজ। যাকেই ওপরে পাঠানোর আদেশ দেওয়া হয় তাকেই পরপারে ঠিক পৌঁছেই দেবে, আর এমনভাবে পৌঁছাবে যে পুলিশেরও বাপের সাধ্য নেই কোনো প্রমাণ খুঁজে বের করার। এভাবেই একদিন পল্টুকে ঘটার হাত দিয়ে সরিয়ে ফেলার ব্যবস্থা করেছিল রমেন। এই পল্টুর সাথেই সারাক্ষণ ঘুরঘুর করত ঘটা। পল্টু যে ভেতরে ভেতরে অন্য দলে যোগ দিয়েছে সেই খবর রমেন গোপন সূত্রে পেয়েছিল, আর তখনই সিদ্ধান্ত নিয়েছিল সরিয়ে ফেলতে হবে একে। বিশ্বাসঘাতকদের সে এক মুহূর্ত বরদাস্ত করে না। তার শ্বশুরমশাই যে ভুলটা করেছিলেন সেই ভুল সে কোনোদিনও করবে না আর কখনো। তার আদেশ পাওয়া মাত্রই ঘটা গুলি চালিয়ে দিয়েছিল পল্টুর মাথায়, আর তখনই ছেলেটি বিশেষভাবে নজর কেড়েছিল রমেনের। সঙ্গীকে মারতে একবারের জন্যও হাত কাঁপেনি তার। এমন লোকই তো চাই যে শুধু চুপচাপ তার আদেশ পালন করে যাবে। ওদিকে ঘরের মধ্যে বসে নীরবে কাঁদতে থাকে লহরি। ভাগ্যের এমন পরিহাস সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। যে মানুষটাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, সে মানুষটাই আজ তাকে ঠেলে দিচ্ছে শেয়াল কুকুরদের মুখে। নিজের স্ত্রীর সঙ্গে এমন কেউ ব্যবহার করতে পারে ভেবেই পায় না সে। রাগে দুঃখে নিজেকেই দোষারোপ করতে থাকে সে বারবার। তার জন্যই আজ তাদের সুখের সংসারটা ছাড়খাড় হয়ে গেল। রমেনকে ভালোবেসেছিল লহরি, বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাজি ছিলেন না লহরির বাবা অমিতোষবাবু। মানুষটা নেহাত খারাপ ছিলেন না তিনি, কিন্তু কেন জানি রমেনকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি তার। তাহলেও একমাত্র সন্তানের জেদের কাছে তাকে হার মানতেই হয়েছিল। বিয়েতে সম্মত হন, খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায় রমেন আর লহরির। ধীরে ধীরে রমেন গ্রাস করতে থাকে তার ব্যবসাকে। অমিতোষবাবু সোজা পথে ব্যবসা করতেন, রমেশ তলায় তলায় যোগ দিয়েছিল অন্যান্য কন্ট্রাক্টরদের সঙ্গে, যারা প্রবলভাবে বিরাগ ভাজন ছিলেন অমিতোষবাবুর। এইভাবে উপার্জনটা মন্দ হচ্ছিল না রমেনের, টাকার নেশা ভালোই লেগে গিয়েছিল তার। কিন্তু একদিন অমিতোষবাবুর কাছে ফাঁস হয়ে যায় সবকিছুই। সেই মুহূর্তেই কোম্পানি থেকে রমেশকে দূর করে দেন তিনি। কিন্তু মেয়ের অশ্রুজল চোখে আর জামাইয়ের কাকুতি মিনতির কারণে আরও একবার সুযোগ দেন তিনি এই বিশ্বাসঘাতককে। সেই সুযোগ হাতছাড়া করেনি রমেন। অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে কোম্পানির কাগজপত্র ধীরে ধীরে নিজের নামে করে নিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় তার শ্রদ্ধেয় শ্বশুরমশাইকে। পুরনো সৎ লোকজন ছাঁটাই করে নতুন লোকজন বহাল করে ব্যবসার কাজে। গোপনভাবে কাজকর্ম সারার জন্য নিয়োগ করা হয় একদল গুন্ডা শ্রেণীর লোককে, যার এখন মাথা হয়ে দাঁড়িয়েছে এই ঘটোৎকচ। লহরি বুঝতে পেরেছিল সবই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আড়াল থেকে স্বামীর কথাবার্তা শুনে বুঝতে পারে তাদের সাহায্যকৃত অনাথ মেয়েদের আশ্রম থেকে মেয়েদেরকে পাচার করে দেওয়ার ফোন দিয়ে এটেছে রমেন, মোটা টাকা পাবে এতে। গোপনে গোপনে সেই সংক্রান্ত কাগজপত্র জোগাড়ও করেছিল লহরি। চেয়েছিল প্রমাণ সমেত পালিয়ে যেতে পুলিশের কাছে। তাকে সাহায্য করেছিল তারই সত্তরার্ধ আয়ামাসি, কিন্তু শেষ রক্ষাটা আর হল না। শেষমেশ রমেন ধরে ফেলে তাদের। ঘটোৎকচের কাছে বুড়িকে ওপরে পাঠানোর দায়িত্ব দিয়ে লহরিকে বন্ধ করে রাখে ঘরের ভিতর। আশ্চর্যের ব্যাপার হলো, বুড়ির চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার সময়ও একটা শব্দ করেনি বুড়ি। চুপচাপ খালি দেখে যাচ্ছিল রমেনকে। সে যা হোক, রমেন লহরির শাস্তিস্বরূপ তার ক্লায়েন্টদের কাছে লহরিকে দিয়েই বৌনি করবে সে, এমনটাই ভেবে রেখেছে। ঠান্ডা ঘরে ঢুকে রমেন চুমুক লাগায় গরম কফিতে। সঙ্গে সঙ্গে মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। এই ফাইলের মধ্যে ছবিটা রয়েছে। ফাইলটা ঘটার সামনে ছুঁড়ে দিয়ে গটগট করে হেঁটে নিজের গাড়িতে উঠে পড়ে রমেন। আজ রাতেই ওর ক্লায়েন্টদের আসার কথা, লহরিকে তৈরি করতে হবে। তো আশ্রমের মেয়েগুলোকে কালকের মধ্যেই পাঠিয়ে দিতে হবে, কাউকেই বিশ্বাস নেই, কে আবার কখন বাগড়া দেয়। এদিকে ব্যবসার এক কর্মচারী খুব চালাচ্ছে, তাকেও শায়েস্তা করতে হবে।
যাক, ছবি তো দিয়ে দিয়েছে ঘটাকে, এখন সে নিশ্চিন্ত। নিজের ঘরে সন্ধ্যাবেলায় তৈরি হয়ে থাকে রমেন। ক্লায়েন্টদের আসার সময় হয়ে গেছে। এমন সময় কেউ দরজায় টোকা দেয়। রমেন ফিরে গিয়ে দেখে দরজায় খটা দাঁড়িয়ে। কিরে, তুই এখানে এসেছিস কেন? যা বলার বাইরে থেকে বলবি, এখন যা, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। দেখে ঘটা তাও দাঁড়িয়ে আছে। রমেনের এবার মনে পড়ে সেই কর্মচারীকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা। তাহলে কি কাজটা করতে পারেনি ঘটা? খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে বলে ঘটোৎকচকে ঠিক দেখা যাচ্ছে না, তার অবয়বটাই শুধুমাত্র স্পষ্ট। রমেন জিজ্ঞেস করে, সমরের কাজটা কি হয়নি নাকি? বলতে বলতে সবে এগিয়ে এসছে রমেন। হঠাৎ করে দেখে সামনের অবয়বটা পাল্টে গেছে। এটা তো সেই খুন খুনে ঠুনঠুনে সত্যরর্থ আয়া বুড়ি। রমেনের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে সেই বুড়ি একখানা ছুরি নিয়ে তার বুকের মধ্যে আমূল গেঁথে দেয়। মেঝে ভেসে যাচ্ছে রক্তে। রমেন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দেখে বুড়ির অবয়বের ঠিক পিছনে মৃত ঘটার ঘাড়খানা কাত হয়ে পড়ে রয়েছে। বুড়ি রমেনের মুখের ওপর ঝুঁকে ক্রূর হাসি হাসে। রমেনকে বলে, কিরে বাচ্চা, খুব কষ্ট হচ্ছে। শেষ হলো তমালিকা ঘোষাল ব্যানার্জির লেখা একটি অনুগল্প। গল্পটি এডিট করছেন আবির। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।